চামড়ার বাজার নিয়ন্ত্রণে সুষ্ঠু কোনো ব্যবস্থাপনা না থাকায় মুখ থুবড়ে পড়েছে এই শিল্প। কয়েক বছর ধরে চামড়ার বাজারে নেমেছে ধস। চামড়া কিনে বিক্রি বিড়ম্বনায় দুশ্চিন্তায় মৌসুমি ব্যবসায়ীরা। ক্রমাগত এই অবস্থা চলতে থাকায় অনেক মৌসুমি ব্যবসায়ী মুখ ফিরিয়ে নিয়েছে এই ব্যবসা থেকে। রাজধানীতে এবছর কোরবানির পশুর চামড়ার ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। ক্রেতা কম থাকায় ভালো দামও পাচ্ছেন না কোরবানিদাতারা। চামড়ার দাম কম হওয়ায় ট্যানারির মালিকদের দুশ্চেন মৌসুমি ব্যবসায়ীরা। লাখ টাকার গরুর চামড়ার দাম 500 টাকা উঠছে না। ন্যায্য দাম না পেয়ে চামড়া বিক্রি করতে রাজি হচ্ছেন না কোরবানিদাতারা। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীরাও আগের মতো চামড়া সংগ্রহ করছেন না, ফলে চামড়া নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর লালবাগের পোস্তা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, গতকালের তুলনায় আজকে চামড়ার দাম কেমন দেখতে পাচ্ছেন? মৌসুমি গতকাল যে কোরবানির যে চামড়া সেগুলো কিন্তু গতকাল রাতের মধ্যেই মোটামুটি প্রায় শতভাগে বিক্রি হয়ে গেছে। আজকে কিছু চামড়া রয়েছে যেগুলো আজকে সকালে কোরবানি হচ্ছে। তবে এর মধ্যে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হলো গতকাল যেসব মৌসুমি ব্যবসায়ী অভিযোগ করেছিলেন যে চামড়ার দাম তারা ন্যায্য দামটা পাচ্ছে না, সেই চামড়া কিন্তু এখন আড়তদাররা আবার মৌসুমি ব্যবসায়ীদের সুরে কথা বলছেন। এখন আড়তদাররা যেটি বলছেন যে হঠাৎ করে লবণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে চামড়ার যে খরচ সেটি কিন্তু বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এই সরকার বেঁধে দেওয়া দাম প্রতি বর্গ ফুট 40 থেকে 45 টাকা দামে, এটি আবার ট্যানের মালিকের কাছে তারা এই দামে চামড়া বিক্রি করতে আসলে হিমশিম খাবেন, কারণ লবণের দাম বেড়ে যাওয়ার কারণে চামড়ার কিন্তু এই প্রসেসিংয়ের যে খরচটা সেটি বেড়ে গেছে। তো এ বিষয়ে কালকে থেকে কিন্তু কাজ করছেন মাঠে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহের সাথে কথা বলবো। আপনারা কি দেখলেন আসলে আজকে বাজারে? জি ধন্যবাদ, ঈদ মোবারক। আমরা দেখেছেন গতকাল থেকে মাঠে আছি, তো আমাদের এখানে কালকের যে চিত্রটা, যে মৌসুমি ব্যবসায়ীরা এনে চামড়াটা রাখছেন আর তারা ট্রাকে করে উঠেছিলেন এবং সেগুলো উঠিয়ে এই এলাকায় পাঠিয়েছেন পোস্তা, তা আজকে আমরা যেটা দেখেছি, আমরা দেখেছি বিভিন্ন যে স্থানে চামড়াগুলো বেশিরভাগ যে লবণজাত করা হয়েছে। এবং এখানে একটা তথ্য আমরা সকাল থেকে পেয়েছি, পাওয়ার পরে আমরা সেগুলো আমাদের টিমগুলো কাজ করছে, কিছু কিছু যে লবণের ব্যবসায়ী যে উচ্চ মূল্য হাঁকিয়ে তাদের কাছে বিক্রির যে চেষ্টা করছেন, তো সেটি আমরা কিন্তু উদ্যতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং লবণ ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন এটি করা হবে না। আর আমরা একটা কথা বলছি সবাইকে যে 16121 ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার, এখানে যেন সবাই জানিয়ে দেন আমাদের তাহলে এই যে লবণের সমস্যাটা কি সমাধান হবে? হ্যাঁ, পর্যাপ্ত লবণ আছে তাদের যে ডিমান্ডের প্রায় এই ডাবল লবণ কিন্তু ঢাকার মধ্যে এখন মজুদ আছে। তো এখানে কারসাজি করার কোনো সুযোগ নেই, আমরা মাঠে আছি ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালকের কাছে যে লবণের যে সমস্যাটা এটি হয়তো খুব দ্রুত সমাধান হয়ে যাবে, আর যদি লবণ ব্যবসায়ীরা যদি ন্যায্য দামে পান তাহলে চামড়ার যে দামটা সেটাও কিন্তু তারা তাদের সাধ্যের মধ্যেই রাখতে পারবে। তো মৌসুমে এই ছিল আমার কাছে রাজধানী পোস্তা থেকে চামড়া খবর রাখবো। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর পোস্তা থেকে জানাচ্ছিলেন সেলিম মালিক।